পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী 20 তারিখ রাতে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, শহর বর্ধমানে 35টি ওয়ার্ডে 22 তারিখ থেকে 7 দিন সম্পূর্ণ লকডাউন থাকবে। একমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রী ও ওষুধের দোকান খোলা থাকবে। যদিও কন্টেনমেন্ট জোনগুলিতে ওষুধের দোকান ছাড়া সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অফিস, আদালত, কারখানা, সরকারি ও বেসরকারি সবই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই পৌরসভার 12, 13 ও 14 নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এইরূপ পরিস্থিতিতে লকডাউন চলাকালীন শুক্রবার দেখা গেল ছোট নীলপুরের আমবাগান এলাকায় একটি প্লাস্টিক কারখানায় রমরমিয়ে কাজ চলছে। কারখানার মালিক পত্নী জানান, লকডাউন যে শুরু হয়েছে 22 তারিখ থেকে সেটা তার জানা ছিল না। তিনি জানান, এদিনই তিনি জানতে পেরেছেন শনিবার থেকে নাকি লকডাউন শুরু হবে বলে প্রচার করা হচ্ছে। তারই কথার মধ্যে আবার অসঙ্গতি দেখা গেল। তিনি জানান, এদিন যে সমস্ত কর্মীরা কাজ করতে এসেছেন তাদের ফিরিয়ে না দিয়ে কাজ করাচ্ছেন। তার আরো দাবি, লকডাউন পরিস্থিতিতে কারখানা চালানোর জন্য সমস্ত অনুমতি নাকি তার আছে। কারখানা খোলা ছিল? হ্যাঁ। তোমরা কোথায় কাজ করো? কোথায় বাড়ি? আমার বাড়ি রায়না। এখন কারখানা খোলা ছিল তো? জোরে বলো। হ্যাঁ, চলছিল কারখানা। লকডাউনে বন্ধ ছিল, তার সাথে মানছো না তোমরা? কে বলে দিতে চালাতে এখন? বন্ধ করার পারমিশন নেই আমাদের। কিন্তু প্লাস্টিকের কিন্তু চলছে, মানে আমাদের মালও যাচ্ছে, প্যাকিং হচ্ছে, সবই হচ্ছে। মানে আমাদের ওটা কিন্তু যে একদম বন্ধ রাখতে হবে সেটা কিন্তু আমাদের বলেনি। কিন্তু কেউ বলেনি না। আমরা আজকে শুনলাম, আমাদের প্রচার বলে গেল যে আজকের থেকে 7 দিন বন্ধ থাকবে। আজকের থেকে 7 দিন তো আমাদের তো সকালে মেয়েরা চলেই এসছে, তখন আজকের দিনটা চালিয়ে আমরা কালকের থেকে বন্ধ রাখতাম, এটাই আমরা জানি। কিন্তু আমরা যে কালকের থেকে বন্ধ রয়েছে আমরা তা জানি না। পরশু থেকে বন্ধ আছে আমাদের তো সত্যি জানি না। আমাদের তো আজকে প্রচার করে গেল, এখানে সঙ্গে সঙ্গে একটু আগেই প্রচার করে গেল আজকে থেকে 7 দিন বন্ধ থাকবে। দিদি, আমরা আজকে চালিয়ে চলে যাবো, কাল থেকে আমরা আসবো, আমরা কি করবো বলুন? ওরাও তো গরিব মানুষ, খেতে পাচ্ছে না, না খেয়ে রয়েছে ওরা। আমরা তো পেটের দায়ে তো ওরা এসছে এখানে, দুটো পয়সার জন্য। আমরা তো মানে আমরা তো জোর করে ডেকে আনিনি, ওরা নিজের থেকে এসছে যে আমাদের দুটো খেতে তো হবে, আমরা খাবো কি না হলে? যদি সব বন্ধ করে দেন আমরা কি খাবো? আপনি যে এরকম বন্ধ করে দিচ্ছেন, বলছে আমরা কি করবো? লকডাউন থেকে তো বন্ধ রাখতেই হবে। কিন্তু আমাদের যেখানে মাল যাচ্ছে সেখানে কিন্তু আমাদের পারমিশন করা রয়েছে, যে মাল দেওয়ানো, আমাদের কলকাতায় গাড়ি যাচ্ছে, মালও আসছে, সব আছে দাদার কাছে। দাদা এখন আপনি আসলে, দাদা আসলে আপনার সঙ্গে গিয়ে কথা বলে আসবে, দেখে দেখা করে আসবে। লকডাউনের মধ্যে রোগটা বড় না কাজটা বড়? আমি জানি, কিন্তু এখন মানুষ পেটেও তো দায় রয়েছে, পেটের দায় তো সরকার খুলে দিচ্ছে। এই যে 7 দিন বন্ধ রাখছে, পেটের দায় তো আবার 7 দিন পরে খুলে দিচ্ছে। তার কারণটা কি? একটাই তো, মানুষ খেতে খেতেও হবে, না খেয়ে কতদিন বেঁচে থাকতে পারবে? আপনি বলুন না। আপনি একটা প্রেসের লোক, সরকার কেন খুলে দিল যে পেটে খাওয়াটা দিতে হবে তারপরে রোগটা মানতে হবে? গরিব মানুষেরা একদম খেতে পায় না, একদম গরিব। কাজের লোকের বাড়িতে কাজ করে সেখানেও কাজ পাচ্ছে না তারা। আপনি যেটা দেবেন, যা করবেন করুন, কিন্তু ওরা খুবই গরিব মানুষ, ওরা না খেতে পেয়েই আসে। এ ব্যাপারে বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ জানান, বিষয়টি তার নজরে এসেছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরটা আমার কাছেও এসেছে, তো এইরকম কোনো পারমিশন আমরা কারোকে দিইনি। লকডাউন পিরিয়ডে এরকম ঘুরে রাখার পারমিশন আমরা দিইনি। তো আপনারা যখন বললেন, আমরা আমাদের লোক সেখানে পাঠাবো, আর পুলিশ দপ্তরকেও আমরা এ ব্যাপারে অবহিত করব। মূলত এটিকে বন্ধ রাখা পুলিশ দপ্তরই করবে, তাদেরকেও আমরা জানাবো। এরকম ধরনের কোনো পারমিশন আমরা দিইনি। পৌরসভার আরেক আধিকারিক জয়রঞ্জন সেন জানান, জেলা শাসকের নির্দেশ অনুযায়ী শহরের 35টি ওয়ার্ডে লকডাউন সম্বন্ধে পৌরসভার পক্ষ থেকে প্রচার করা হয়েছে। এর পরও কেউ যদি সেই নিয়ম না মানে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমানের নির্দেশ অনুসারে গত 22 তারিখ থেকে 22 জুলাই থেকে আমাদের সম্পূর্ণ বর্ধমানে লকডাউন চলছে, বর্ধমান পৌর এলাকাতে লকডাউন চলছে। এই অর্ডারে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোন কোন ব্যবসা বা প্রতিষ্ঠান খোলা থাকবে আর কোন কোন প্রতিষ্ঠান খোলা থাকবে না। সেখানে বলা আছে যে সমস্ত রকম কলকারখানা বন্ধ, পৌরসভা থেকে কোনো রকম এরকম পারমিশন দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা ডিএম স্যারের অর্ডারটাই ফলো করছি। আমরা অভিযোগটা পেলাম, অভিযোগটা আমরা খতিয়ে দেখছি এবং পুলিশ এবং প্রশাসনকে আমরা অভিযোগটা জানিয়ে দিচ্ছি। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা।